বিশ্বের দীর্ঘতম অবিভক্ত সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালির ভাস্কর্য সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে সৈকতের বালিতে নির্মিত হল এটি বিজয়ের দিনে এর উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক এ সময় স্থানীয় সংসদ সদস্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের দাবি এটি সৈকতের বালিতে নির্মিত বঙ্গবন্ধুর সর্বপ্রথম ভাস্কর্য দশ ফুট উচ্চতার ফ্রি স্ট্যান্ডিং আবক্ষ এবং দশ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের সোয়ানো রিলিফ বালু ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের দশ শিক্ষার্থী গত আটই ডিসেম্বর থেকে শুরু করা এই ভাস্কর্য নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আট লাখ টাকা কক্সবাজার জেলা প্রশাসক এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ব্র্যান্ডিং কক্সবাজারের উদ্যোগে এটি নির্মিত হয় ভাস্কর্য ভাঙার প্রতিবাদী আমরা ভাস্কর্য নির্মাণ করে এখানে বেশ এই প্রতিবাদের তীব্র অগ্নিশিখা আমরা সারা বাংলাদেশ এবং ছড়িয়ে দিতে চাই আমরা আমাদের যে কলাদলি পয়েন্টে যেখানে আমরা বঙ্গবন্ধু চত্বর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে স্থাপন করতে চাই এবং আমরা মনে করি যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা পৌঁছে দিতে কুষ্টিয়ায় যখন প্রথমবারের মতো জাতির জনকের ভাস্কর্য ভাঙার অপচেষ্টা করা হলো ঠিক তখনই মাথায় আসলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে একটা বালু ভাস্কর্য করা তখনই চারুকলার যে ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করলাম এবং মাননীয় জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলাম এবং সবার সমন্বয়ে আমরা বিগত আট দিন ধরে দিনে রাতে কাজ করে এই ভালোবাসা ভালো ভাস্কর্য নির্মাণ প্রক্রিয়া শিল্পীরা বলছেন জন্ম শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখানো এবং ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তাদের এই উদ্যোগ আমরা আট তারিখ থেকে কাজ শুরু করেছি আমাদের দশ জনের টিম কাজ করেছে দিন রাত চব্বিশ ঘন্টা এবং আমাদের জেলা বাজারের সকল স্তরের লোক আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং আজকে সকাল নটার ভিতরে আমরা এই কাজ শেষ করেছি উদ্বোধনের শেষ করে ফেলেছি এটার প্রতি সব বেশি হচ্ছে এটা হচ্ছে বঙ্গবন্ধু যার জন্য আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি সর্বমবদ্ধ হয়েছে নতুন একটা মানচিত্র পেয়েছি তাকে নির্মাণ করছে এবং নতুন উচ্চতায় নতুন একটা মাধ্যম দিয়ে তো যে কারণে আমাদের মানে একটি ইমোশনও কাজ করেছিল। উদ্বোধনের পর ভাস্কর্যটি উন্মুক্ত করা হয় দর্শনার্থীদের জন্য সৈকতে ঘুরতে আসা পর্যটকরা বলছেন বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বস্তরে ঐক্য থাকতে হবে দেশপ্রেমিকদের মধ্যে আমাদের তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর আজকের এই বিজয়ের দিনে আমরা সবচেয়ে বেশি গর্বিত বোধ করছি কক্সবাজারের মতো জায়গায় একটি বালুর ভাস্কর্য তৈরি হয়েছে প্রথম পরিবারকে নিয়ে আসছিলাম সবাইকে নিয়ে দেখলাম ভালো লাগলো আসলে ভাস্কর্য আমাদের কাছে একটা মাইল ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলের নয় কোনো মতের নয় তিনি সকল বিতর্কের উর্ধ্বে তাকে নিয়ে কোনো রকমের আপোষ করা হবে না নান্দনিকের শিল্পকর্ম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন কক্সবাজারে বঙ্গবন্ধুর একটি স্থায়ী ভাস্কর্য নির্মাণের